বন্ধুরা, আমি কৃষ্ণা আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কৃষ্ণাস আর্টওয়ার্ক চ্যানেলে। এই রোববার দিন আমি তোমাদের কাছে ভিডিওস দিতে পারিনি, তার জন্য খুব সরি, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলে ক্ষমা করে দিও। ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য আমি এই ভিডিও পোস্ট করতে পারিনি, তো রোববারের ভিডিওটা আমি বৃহস্পতিবার দিন পোস্ট করছি তোমাদের কাছে। আর সামনেই পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখ রিলেটেড কিছু তো দেখাতেই হবে আমার চ্যানেলে তোমাদেরকে, কারণ আমার হাতের ক্রাফট আর্ট এগুলো দেখালে তাহলেই তো তোমরাও কিছু শিখতে পারবে, নিজেরাও ঘরে বানাতে পারবে পয়লা বৈশাখে। তো দেখে নাও, আমি এই সপ্তাহে এনেছি একটা ঘট, ঘট পেন্টিং। এই ঘটটা মাটির ঘট, এই মাটির ঘটটার উপরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করেছি, আর খুব সামান্য অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, বেশি কিছু মানে ভ্যারাইটি রকমের অ্যাক্রিলিক কালার ইউজ করিনি। লেমন ইয়েলো বেসটা রেখেছি, বর্ডারগুলো দিয়েছি ব্ল্যাক কালারের, আর মাঝে মাঝে হাইলাইট করেছি হচ্ছে গিয়ে লাইট গ্রিন কালার দিয়ে, আর ম্যাক্সিমামটাই ক্রিমসন কালার দিয়ে আমি করবার চেষ্টা করেছি। মাটির ওপর করেছি বলে মেনলি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, অ্যাক্রিলিক কালারটাই ভালো লাগে মাটির পাত্রের ওপরে, বিশেষ করে আমি অনেক জায়গায় দেখেছি খুব সুন্দর লাগে মাটির পাত্রের ওপরে অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করলে। তো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, এই ভিডিওটাতেও অ্যাজ ইউজুয়াল বলছি, আমি যে সমস্ত জিনিসগুলো বানাই সেই সমস্ত জিনিসগুলো ঘরে অ্যাভেলেবেল থাকে, আর খুব সহজে যাতে হাতের সামনে পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি বানানোর চেষ্টা করি আমার ভিডিওটা, যাতে সকলে তোমরা বানাতে পারো। আর ম্যাক্সিমাম খুব বেশি যদি কিছু হয় তাহলে এই কালারগুলোই যা কিনবার প্রয়োজন পড়ে, আর যেটার ওপরে বানাবো সেটা কিনতে প্রয়োজন পড়ে, বাকি সব জিনিসগুলোই মোটামুটি ঘরেই থাকে। তো যাই হোক, ভিডিওটাতে দেখে নাও আমি কেমন করে এই ঘরটা পেন্ট করেছি। এটাকে ঘট পেন্টিংও বলে থাকে, পট পেন্টিংও বলে থাকে, দুটোই বলে থাকে। আর বেসিক্যালি আমি বাঙালি, একটু আলপনা যেরকম হয় সেই রকম মানে ডিজাইনটা রাখার চেষ্টা করেছি, খুব সিম্পল রেখেছি যাতে সবাই তোমরা করতে পারো। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যদি কেউ নতুন দেখে থাকো এই ভিডিও তাহলে আমি তাকে বলে রাখি যে আমি এই আমার চ্যানেলে রেগুলারলি আর্ট রিলেটেড, ক্রাফট রিলেটেড ভিডিওস পোস্ট করতে থাকি। রেগুলারলি আমি এইরকম ধরনেরই ভিডিওস পোস্ট করি আর বিভিন্ন রকমের আইডিয়াস দিয়ে থাকি। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর নিজেদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিতে পারো। আর আরেকটা কথা বলে দিই, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও। বেল বাটনটা প্রেস করলে তাহলেই আমি যদি ভিডিও কোনো নতুন পোস্ট করি তাহলে তোমাদের হোম স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা ইজিলি দেখে নিতে পারবে আমি কী কী ভিডিও পোস্ট করলাম। ঠিক আছে, তাহলে ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পয়লা বৈশাখ রিলেটেড আরও ভিডিও তোমাদেরকে আমি দেব পয়লা বৈশাখের আগে আগে। ঠিক আছে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাদের, ততক্ষণ অবধি দেখে নাও এই ভিডিওটা কেমন করে, এই ঘরটা কেমন করে বানালাম, কেমন করে ডিজাইন করলাম। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, দেখে নাও ভিডিওটা। আচ্ছা, প্রথমে আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি, ওটাকে ফ্ল্যাট ব্রাশ 8 নম্বরের দিয়ে লেমন ইয়েলো দিয়ে আমি ওটাকে বেসটা রেডি করে নিয়েছি, কালার করে নিয়েছি। দিয়ে আপনারা দেখুন বা তোমরা দেখো যে আমি কিন্তু যে যে সার্কেলগুলো করতে চেয়েছি মাটির পটটার ওপরে সেটাতে কিন্তু আমি আগের থেকে পেন্সিল দিয়ে ড্র করে দিয়েছি। ড্র করে নিলে কি হবে, লাইনগুলো টানতে একদম অ্যাকিউরেট হবে, নয়তো প্রথমেই যদি কালারটা ইউজ করা হয় স্প্রেড করে যাওয়ার ভয় থাকে। আর এটা আমি নিয়েছি 2 নম্বর রাউন্ড ব্রাশ আর ব্ল্যাক অ্যাক্রেলিক কালার। এরপর দেখো আমি 3টে সার্কেল করে দেওয়ার পরে ক্রিমসন কালার নিয়েছি আর রাউন্ড ব্রাশ 0 নম্বরের নিয়েছি, দিয়ে সেটা দিয়ে প্রথমে যে উপরের দিকে যে সার্কেলটা করেছি ওইটার মধ্যে আমি একটা ডিজাইন করেছি, একটা ছোটোর মধ্যে ডিজাইন করেছি, যেমন ঘটের ওপরের দিকটায় থাকে বর্ডারের মতন সেই রকম ডিজাইনটা করেছি। আমি ফার্স্টে একবারে
রংটা দিয়ে একবার একটা টান প্রথমে দিয়েছি, তারপরে ওইগুলোকে একটু মোটা করে নিয়েছিলাম পরে। তারপর আমি ওই রেড কালারটার ভেতরেই আমি লাইট গ্রিন কালারটা দিয়ে জাস্ট একটু ডিটেল করে দিলাম, যাতে একটু জিনিসটা কন্ট্রাস্টের মধ্যে দেখতে সুন্দর লাগে, আর যাতে বর্ডারটা দূর থেকে দেখলে বোঝাও যায় যে একটা বর্ডার আছে বলে। 0 নম্বর ব্রাশ দিয়েই যে বর্ডারটা করলাম তার নিচে নিচে এবারে ডটগুলো দিয়ে দিতে হবে। ডটটা দিলে কি হবে, জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। এই ডটগুলো যদি তুলি দিয়ে দিতে চান তাহলে তুলি দিয়েও দিতে পারেন, বা যদি ইয়ারবাডস দিয়ে দিতে চান তাহলে ইয়ারবাডস দিয়েও দিতে পারেন। আপনাদের যেটা সুবিধে মনে হবে সেটাতেই আপনারা করে নেবেন। আর ভেতরে যে ডিটেলিংটা করেছি, ভেতরে আরেকটা করে জাস্ট ডট দিয়ে দিলাম, দেখুন, দেখলেই বুঝতে পারবেন জিনিসটা। এরপর 2 নম্বর রাউন্ড ব্রাশ নিয়েই এবারে দুদিকে দুটো হচ্ছে গিয়ে আমাকে আলপনার মতন বা ডিজাইন করতে হবে। তো আমি ফার্স্টে কি করেছিলাম, পেন্সিল দিয়ে আমি ড্র করে নিয়েছিলাম আমি কোন ডিজাইনটা দেব। তো ফার্স্টে আমি দুটো ড্র করবার পরে আমি তারপরে আমার নিজেরই আন্দাজ হয়ে গিয়েছিল যে কতটা কতটা করে জিনিসটা দিতে হবে। আপনারা চাইলে পুরোটাই পেন্সিল দিয়ে হালকা করে ড্র করে নিতে পারেন। আর এখানে আমি যে ডিজাইনটা করছি সেটা একদম সিম্পল ডিজাইন করেছি, যাতে কারোর কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর কালারটা আমি ইউজ করেছি ক্রিমসন কালার, আর ব্রাশটা ইউজ করেছি 2 নম্বর রাউন্ড ব্রাশ। খুব সহজভাবে করবার চেষ্টা করেছি, ফার্স্টে ওপরের দিকে একটা লাইনের মতন টেনেছি, তারপরে ভেতরের দিকে জাস্ট বর্ডারের মতন করে দিয়েছি। এরপর যেরকম ফুলের পাপড়ি হয় সেরকম ফুলের পাপড়িগুলো করবার চেষ্টা করেছি ভেতরগুলোর মধ্যে। আমি মেইনলি দুটো পোর্শনে ভাগ করেছি ঘরটাকে, একটা মানে ঘরের মাঝখানটাকে আমি দুটো পোর্শনে ভাগ করেছি, একটা ওপরের দিক একটা নিচের দিক। ওপরের দিকটা যেরকমভাবে করেছি নিচের দিকটাও ঠিক সেরকমভাবে করেছি, আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এরপর মাঝখানে যে ফাঁকা পোর্শনগুলো ছিল দেখতে খুব একটা ভাল লাগছিল না বলে আমি 0 নম্বর ব্রাশ নিয়ে, রাউন্ড ব্রাশ নিয়ে ওটার মাঝে মাঝেও ফুলের পাপড়ির মতন করে দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো খুব সহজ, খুব সিম্পল ধরনের ডিজাইন এগুলো। এগুলো যে কেউ পারে করতে বাড়িতে, অথচ দেখতেও খুব সুন্দর লাগে এই ডিজাইনগুলো। মেইনলি এগুলো আলপনার মধ্যেও ইউজ হয়, ঘটের মধ্যেও ইউজ হয়। এই ধরনের ডিজাইনগুলো বাঙালিদের বাড়িতে খুবই দেখা যায়। এটা আমি সম্পূর্ণ 0 নম্বর ব্রাশ দিয়ে করেছি। এবার আমি 2 নম্বর রাউন্ড ব্রাশ নিলাম, দিয়ে বর্ডারের ওপরের দিকটায় দেখুন আমি জাস্ট একটা সিম্পল ডিজাইন করে দিয়েছি। একই রকমভাবে আমি যে ডিজাইনটা এখন দিচ্ছি সেই ডিজাইনটাই আমি নিচের দিকটাতেও করেছি, ওইটা আর ভিডিওতে দেখাইনি। একই ডিজাইন একই রকমভাবে করেছি বলে ওইটা আর দেখাইনি আমি ভিডিওর মধ্যে। এই পোর্শনটা একটু ভালোভাবে দেখে নিন, তাহলে নিচের দিকে করবারও আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন। এটা আমি 2 নম্বর রাউন্ড ব্রাশ দিয়েই করেছি পুরোটা। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার এই ডিজাইনটার। মাঝে মাঝেই যে গোল গোল ডিজাইনগুলো ছিল ওই ডিজাইনটা আমি পরে গিয়ে ইয়ারবাডস দিয়ে একটু ডট ডটের মতন করে দিয়েছি। এবার নিচের পোর্শনটাতেও হচ্ছে গিয়ে আমাকে একই রকম ডিজাইন দিতে হবে,
ওপরের পোর্শনে যেরকম ডিজাইন দিয়েছি নিচের পোর্শনেও ঠিক সেরকমই ডিজাইনটা দিতে হবে। ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। আর বেশি কিছু কালার আমি এই জন্যে ইউজ করিনি কারণ ঘটের মধ্যে খুব একটা অনেক রকমের কালার কিন্তু খুব একটা দেখা যায় না। বেসটা ইয়েলো রেখেছি আর মাঝখানের ফুলগুলো ক্রিমসন কালার দিয়ে করে দিয়েছি। তুলির মধ্যে জল থাকে বলে আমি সামনে একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছিলাম যাতে তুলির মধ্যে যে জলটা থাকে এক্সেসিভ জলটা সেটা যেন অ্যাবসর্ব করে নেয়। আপনারা চাইলে টিস্যু পেপারও নিতে পারেন অথবা হচ্ছে গিয়ে কাপড়ও নিতে পারেন যেটার মধ্যে এক্সেসিভ জলটা যেন বেরিয়ে যায়। আর একটু ব্রাশটাকে একটু ড্রাই করে তারপরে ডিজাইনগুলো করবেন, নয়তো ব্রাশের মধ্যে যদি জল থাকে তাহলে ডিজাইনগুলো কিন্তু স্প্রেড করে যাবে। দেখুন আমি কিন্তু সমানে কিন্তু তুলিটা আমি ডোবাচ্ছি আর দিচ্ছি, তার আগে কিন্তু আমি সম্পূর্ণ ব্রাশটাকে একদম ড্রাই করে নিয়েছিলাম। এবার আমি ইয়ারবার্ডসগুলো একটা ইয়ারবার্ডস নিয়েছি দিয়ে ওটা দিয়ে ওপরের দিকে দেখুন যেরকম ডট ডট দিচ্ছি আপনারাও ঠিক সেরকমভাবেই ডট দিয়ে দেবেন ক্রিমসন কালার দিয়ে যাতে ডিজাইনটা দেখতে প্রমিনেন্ট হয়। এবার লাইট গ্রিন কালার নিলাম, লাইট গ্রিন কালারটা নিয়ে ডিজাইনগুলোর ফুলগুলোর মাঝে মাঝে আমি একটা করে ডট দিয়ে দিলাম। দেখুন আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল রেজাল্টটা দেখুন এরকম হয়েছে, কি ব্রাইট লাগছে দেখতে। আপনারাও চাইলে এরকম বাড়িতে বানিয়ে নিতে পারেন পয়লা বৈশাখের দিন। থ্যাংকস ফর ওয়াচিং।